নতুন বিয়ের পরে নবদম্পতির চিরসুখী বিবাহিত জীবনের জন্য একটা পূজা করা হয়। বেশিরভাগ সময় মেয়ের বাড়িতেই করা হয়, ছেলের বাড়িতেও অনেক সময় করা হয় শুভচনী পুজো। আবার অনেক বাড়িতে শুভচনী পুজোর সঙ্গে সত্যনারায়ণ পুজোও করা হয়, তখন এটাকে বলা হয় শুভচনী সত্যনারায়ণ। তো আজকের ভিডিওতে আমরা সংক্ষেপে দেখব শুভচনী সত্যনারায়ণ পুজো। তাহলে চলুন দেখা শুরু করি আজকের ভিডিও। সত্যনারায়ণ পুজোর জন্য হচ্ছে জোগাড় পান, তার উপরে কলা, পৈতে, মিষ্টি, খুচরো কিছু পয়সা, এসব দিয়ে বিড়িটা সাজানো হয়েছে। আর তিরকাটি লাগিয়ে তার উপরে লাল সুতো দেওয়া হচ্ছে। আর একটু মাটি রেখে তার উপরে দূর্বা আর ধান দিয়ে তার উপরে ঘট বসানো হচ্ছে। পূর্ণ ঘটের উপরে আছে আম পাতা আর নারকোল। উপর দিয়ে দেওয়া হলো গামছা। আর প্রতিষ্ঠিত হলেন নারায়ণ। মালা দেওয়া হলো পঞ্চামৃত। পুজোর জন্য একটি থালা, মধুপুরকের বাটি, কোষাকুষি, জলশঙ্খ, চন্দন, পুষ্পপাত্র, এতে গঙ্গা জল আছে, ফুল, বেলপাতা, এখানে আছে বেলপাতা, পান, কলা যজ্ঞের জন্য, আতপ চাল, তিল, পঞ্চদেবতার নৈবেদ্য, নারায়ণের জল, সিন্নি, পাঁচ রকম ফল, মিষ্টি, গোটা ফল। আর এখানে শুভচনী মায়ের পুজোর জোগাড়, দুধ জলের একটা পুকুর এঁকে তার ভেতরে হাঁস বানানো হয়েছে, একটা খোড়া হাঁস আছে। আর মায়ের শাড়ি, সিঁদুর, আলতা, মায়ের নৈবেদ্য, পুজো শুরু হচ্ছে। নবদম্পতি এই পুজোতে জোরে বসে। ওম শুভ বাঞ্ছা প্রদে নিত্যম সর্বদা শুভবর্ধি শুভ কার্যেষু সর্বত্র শুভম দেহি নমস্তুতে। ॐ नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। সত্যনারায়ণের ব্রতকথা।
সত্যনারায়ণ পদ করিয়া বন্দন ক্রমে ক্রমে বন্দিলাম যত সুরগণ। সত্যনারায়ণ পূজার ব্রতকথা এখানে আমরা পূজা দিচ্ছি না, ব্রতকথার আমরা একটা আলাদা করে ভিডিও দেব, এর পরবর্তী ভিডিওটাই সত্যনারায়ণ পূজার ব্রতকথা থাকবে। আপনারা যদি জানতে চান তাহলে সেই ভিডিওটা দেখবেন। আর আর সত্যনারায়ণ পূজার যে ব্রতকথা সেই ভিডিওটার লিঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা যদি দেখতে চান তাহলে দেখতে পারবেন। শুভজনী পুজোর ব্রতকথা আমাদের আগে একটা ভিডিও আছে, সেটার আমি লিঙ্ক উপরে দিয়ে দিচ্ছি, আপনারা যদি দেখতে চান সেটাও দেখতে পারেন। অনেকগুলি হাঁস ছিল, তার মধ্যে এক খড়া হাঁস ছিল, রাজা খড়া হাঁসটিকে অত্যন্ত ভালোবাসিলেন। ছেলে বউ বরণ করে ঘরে তুলে নিলেন, তারপর পাঁচ মেয়ে নিয়ে শুভচনী পূজা করলেন। পাঁচ মেয়েকে পান সুপারি খই আর মুড়কি দিলেন, একথা যে শুনে যে বলে তার সব শুভ হয়। শুভচনী মাতা তাদিগকে সুখে রাখেন, বলো শুভচনী মাতা কি জয়। শুভচনী পুজোর পরে নববিবাহিতা এও স্ত্রীদের আলতা সিঁদুর পান মিষ্টি দিয়ে ওনাদের দিকে আশীর্বাদ নেয়। সত্যনারায়ণ পুজোর বাকি অংশ হলো যজ্ঞ, তারপরে আরতি আর পুষ্পাঞ্জলি। এমনিতে আমাদের সত্যনারায়ণ পুজোর আরও ভিডিও আছে, ওগুলোরও আমি লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি জানতে চান তাহলে ওখানে গিয়ে দেখতে পারেন। আর শুভজনী পুজোরও সবকটা ভিডিওর আমি লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখতে পারবেন। আশা করি আপনাদের আমাদের আজকের এই ভিডিওটা দেখে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করবেন। যদি আপনারা আমাদের চ্যানেল নতুন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আবার আমাদের দেখা হবে আর একটা।